ভাইয়ের ডুবে যাওয়া সাইকেল উদ্ধার করতে গিয়ে নদীতে তলিয়ে গেল দাদা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়া থানার কাদাঘাটি সেতুর কাছে। জলে তলিয়ে নিখোঁজ হয়ে পড়া ব্যক্তির নাম অশোক চ্যাটার্জি, বাড়ির স্থানীয় কানসারা গ্রামে। তল্লাশির জন্য ডাক দেওয়া হয়েছে বিপর্যয় ব্যবস্থাপন বাহিনীকে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাদাঘাটি নদীর উপর একটি সেতু থাকলেও বছর তিনেক আগে বর্ষায় সেতুটি ভেঙে যায়। চলতি বছর সেই সেতু পুনর্নির্মাণের কাজ শুরু হলেও নানা টালবাহানায় সেই সেতু তৈরির কাজ এখনো শেষ হয়নি। অগত্যা সেতুর পাশে নদী গর্ভ দিয়েই যাতায়াত করতে বাধ্য হন এলাকার মানুষ। সেই নদী গর্ভ দিয়ে নদী পেরিয়েই কানসারা গ্রামে নিজের বাড়ি থেকে অন্যান্য দিনের মতো শনিবার সাইকেলে করে দুর্লভপুরের একটি বেসরকারি স্কুলে শিক্ষকতার কাজে যান স্থানীয় বাসিন্দা ফাল্গুনী চ্যাটার্জি। স্কুলের কাজ সেরে বাড়ি ফেরার পথে কাদাঘাটে নদী পেরোনোর সময় আচমকাই জলে তলিয়ে যায় তার সাইকেল। কোনোক্রমে প্রাণে বাঁচেন বেসরকারি স্কুলের শিক্ষক ফাল্গুনী চ্যাটার্জি। বিষয়টি বাড়িতে গিয়ে বলায় আজ সকালে নদীর জলে তলিয়ে যাওয়া সাইকেল উদ্ধার করতে যান দাদা অশোক চ্যাটার্জি। কাদাঘাটি সেতুর কাছে নদীতে নেমে সাইকেল খোঁজার সময় আচমকাই পা পিছলে গভীর জলে পড়ে যান অশোক চ্যাটার্জি। এরপর চেষ্টা করেও তিনি আর ডাঙায় উঠে আসতে পারেননি। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে নদী গর্ভে তল্লাশি শুরু করে। আমি প্রত্যেকদিন যেরকম স্কুল যাই, টিউশনি থাকে, টিউশনির জন্য যাই, আজকে এই পথে ব্রিজের জন্য জলটা কমে গেছে, তো আমি ভাবলাম সাইকেলটা এই পথে পার করে নিই। সাইকেলটা পার করতে গিয়ে আমি স্লিপ খেয়ে যাই, স্লিপ খেয়ে যেতে আমার সাইকেলটা পড়ে যায়। সাইকেলটা পড়ে যাওয়ার পর আমি চেষ্টা করি, বা আরেকজন ছিল সঙ্গে, নাম জানি না, তো পেলাম না। তখন আমি বাড়ি চলে গেলাম। বাড়ি চলে যাওয়ার পর বাড়িতে গিয়ে ঘরে বললাম, দাদাও বসেছিল বাইরে, চো একটা কাঁটা নিয়ে দেখে আসি যদি টুটে যায়। তো কাঁটা নিয়ে উঠাতে এসে পরে কাঁটা লাগালাম। লাগানোর পর মানে ওখানে মনে হয় পাথরটা তো আছে, সে পাথরটাকে কাঁটাটাকে সরাতে গিয়ে মানে স্লিপ খেয়ে গেলাম। স্লিপ খেয়ে যাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে নামতে যাই, তো বলছে ঠিক আছে তুই নামার দরকার নেই, আমি ওই পারে উঠে যাচ্ছি। তারপর ওইখান থেকে কিছুটা যাওয়ার পর তারপর আস্তে আস্তে তল দিকে, মানে তলের টাকার বলতে পারছি না কিভাবে কি হয়ে গেল, আমি এমনি তো আর আমার কোনো ভাষা আমার মুখ দিয়ে বেরোচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মেজিয়া থানার পুলিশও। ডাকা হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকেও, কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম না পৌঁছনোয় এখনো নদী গর্ভে সেভাবে জোরদার তল্লাশি শুরু হয়নি, আর এতেই ক্ষুব্ধ স্থানীয়রা। কানছাড়ার একজন ব্যক্তি তো বলছে সকাল দিয়ে এদিকে যাচ্ছিল নাকি, তো সাইকেলটা পড়ে যায়, টিউশন মাস্টারবে টিউশন পড়াতে যাই, তারপর ও বাড়ি যাই, তারপর ওর দাদাকে ডেকে আনে যে সাইকেল পড়ে গেছে। তার দাদা আসে এখান, তার দাদা ওই সেই যে কুয়োতে জল তুলে সেই কাটায় করে মানে প্রথমে ফেলাইছিল, তারপর কাটাটা আটকে যায় নাকি পাথর বলে, তারপর সে আনতে যেয়ে তলিয়ে যায়। তারপর গ্রামবাসী নামে মানে গ্রামবাসী নিয়ে এই তোলাতুলির চেষ্টা করে, কিন্তু এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায় নাই। প্রশাসন এসেছিল কিছুক্ষণ বাদ, প্রশাসন ছিল, প্রশাসনও কিছু ব্যবস্থা করেছিল, কিন্তু তারাও এখনও পর্যন্ত তুলতে পারেনি। কাজ হচ্ছে বারবার ভেঙে যাচ্ছে, ব্রিজের জন্য মোটামুটি 10-12 গ্রাম পারাপার করে তাদের খুব অসুবিধা হয়। এর আগে অনেকবারই এটা নিয়ে কিন্তু পরিচালনা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত ব্রিজটা ঠিকমতো এখনও মানে কাজ এখন নির্মাণ হতে পারে নাই। নিউজ আজ বাংলা বাঁকুড়া। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতে একমাত্র দিশারী। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত। এখন আপনার শহরে আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে। কল করুন 7477886099। লগ অন করুন www.anjanshastri.com।